মাকে কথা দিয়েছিলাম, রিয়ার ব্যাপারে তুমি যা করবে আমি তা মেনে নেব, নিয়েছিও। কিন্তু তুমি আর তোমার মা যা করেছো তা ভুল প্রমাণিত হয়েছে। আমি চেয়েছিলাম তোমরা তোমাদের ভুল বুঝতে। বাবা, এখানে আমি আপনার সাথে একটু ডিফার করতে চাই। আই এম শিওর রিয়া এবং রাজুর বিয়েটা টিকবে না। তোমার মায়ের পাপ, আমাদের বিয়েটা মেনে না নেওয়া পর্যন্ত। কবে যাবে? কালই চাই। ওই বাসায় যাওয়ার সময় এখনো হয়নি। আজ রাতে রাজুর বাসায় পুলিশ ওয়েট করতে পারে। এসআই শাহিন বলেছে তোমাকে? জি, রাজুর বিরুদ্ধে যে আবার জিডি করা হয়েছে রাজু সেটা নিশ্চয়ই জানে। জানতে পারে মা? রাজু যদি জানে তাহলে আমস তো ঘরে রাখবে না। আন্টিকে ফোন দিবে না? আমার আম্মু তোমার আন্টি হয় না? তোমার মা যেহেতু তোমার মা সেহেতু আমারও মা। আদিলের সাথে আমার কথা হয়েছে মা, ওর সাথে কথা বলে যেটা মনে হলো রিয়ার সাথে যোগাযোগ নেই, আর যোগাযোগ যে ও করবে সেটাও আমার মনে হচ্ছে না। কেন? রাজু রিয়া যেভাবে আছে সেভাবে থাকুক, তবে রাজু রিয়ার সংসারে যদি কেউ ভাঙন ধরনের চেষ্টা করে আদিল কিন্তু বসে থাকবে না মা। তুমি হেড অফ ফ্যামিলি, তোমার সিদ্ধান্ত অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি জানি যে তুমি ডেমোক্রেসিতে বিশ্বাস করো, তুমি কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাও না। কিন্তু বাবা, যদি কেউ তার ব্যক্তি স্বাধীনতার কথা বলে অন্য আরেকজনের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে তাহলে কিন্তু তুমি চুপ করে থাকতে পারো না। সুতরাং তোমাকে আরো অনেক বেশি স্ট্রং হতে হবে। ওকে, সত্যি কিনা সেটা যাচাই করার জন্য আমি এখানে আসছি। আর ওনার নাম তো সুজন না? জি, আপনার ফ্রেন্ড। চলো আপনাকে অন্য রুমগুলো দেখে দরকার হবে। তাই? থ্যাংক ইউ, সরি টু ডিস্টার্ব। তাহলে বললো কেন আজ রাতে রেড করবে? রেড করার জন্য ওসি পারমিশন দরকার।
আমার মনে হয় সেটা পাইনি। টাকা নষ্ট হবে না তো? হতে পারে, যা করার আমাকেই করতে হবে। এনিওয়ে আদিলের সাথে কথা বলো তোমার। না। কেন, কার সাথে ফোনে কথা বলছিল? বুঝতে পারলাম না, তবে আমার মনে হয় কোনো মেয়ের সাথে। আমার তো মনে হয় জানো যে মা রাজি হলেও সে যদি গাড়ি বিয়ে করতো না, আমার মনে হয় অন্য কোনো মেয়েকে ভালোবাসে। অ্যাটলিস্ট ও কার সাথে ইনভলভ সেটা জিজ্ঞেস করতো। আমি ওর সাথে অতটা ফ্রি না, তুমি জিজ্ঞাসা করতে পারো। হ্যালো, আপনি যে কবার ফোন করেছিলেন আমি ড্রাইভ করছিলাম, তাই ধরতে পারিনি। ইটস ওকে। আচ্ছা, আপনি রাজুর বাসায় রেড করেননি? করেছিলাম, কিন্তু কোনো অস্ত্র পেলাম না। আপনি রাজুকে অ্যারেস্ট করেননি? কি করে আনবো? আর্মস পেলে অ্যারেস্ট করতে পারতাম। আশ্চর্য, একটা আর্মস ওর বাড়িতে রেখে তারপরও কি অ্যারেস্ট করতে পারতেন আপনি? কি বলছেন আপনি? দেখুন মিস্টার শাহিন, পুলিশ কিন্তু অনেক কিছুই পারে। আপনাকে এসব কে বলেছে? শুনেছি। ভুল শুনেছেন, আইনের বাইরে আমরা যেতে পারি না। সার্চ ওয়ারেন্ট ছাড়া আমরা কারো বাড়িতে সার্চ করতে পারি না। তারপরও আমি করেছি, আমার অনেক রিস্ক ছিল। একটু রিস্ক তো আপনাকে নিতেই হবে। বাই দ্য ওয়ে, এখন কি করবেন? অন্য কিছু করতে হবে, আর একটু সময় লাগবে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ওকে বাই। বাই। আপনার মোবাইল কি সবসময় বন্ধ থাকে? তার আগে আমি জেনে নিই, আপনি কি আপনার বেডরুমে? আপনি আসলেই রহস্যময়। হ্যালো, হ্যালো, শাহিন সাহেব রাজুর বাসায় কোনো অস্ত্র খুঁজে পায়নি, দ্যাটস ওয়াই রাজুকে উনি অ্যারেস্ট করতে পারেননি। অস্ত্র বাসায় রাখিনি তাই পাইনি। আমার মনে হয় পুলিশ গেলে কিছু হবে না, তুমি তোমার কাজ শুরু করো। আচ্ছা, আমি যদি ওর বাসায় একটা পিস্তল রেখে আসি তাহলে কিরা পাই? পারবে তুমি? না পারার তো কিছু নেই, কিন্তু কয়েকদিন সময় লাগবে। কেন? ওর সাথে আমি একটু ঘনিষ্ঠ, এমন দাওয়াই দেব ও মনে করবে আমি পক্ষে। গুড, আফটার লং টাইম আই লাইক ইট।
তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না, মানে 1 তারিখে স্টার্ট করবো চিন্তা করতেছি। তোমার দোকানের ওপেনিং এ আমি থাকতে চাই। ঠিক আছে আঙ্কেল। তুমি দোকানদারি করবে না সাপ্লাই বিজনেস করবে? তোমার আন্টি কালকে বলছিলেন তুমি নাকি আমাদের কোম্পানিতে অ্যাক্সেসরিজ সাপ্লাই করতে চাও। বিজনেস মানে দোকানটা ছেড়ে দেবো। আমি অনেকদিন ধরে বেকার রয়েছি তো সেই জন্য তোমার আন্টি তোমাকে 1 কোটি টাকা লোন দিতে চান। হিসাবটা মিলছে? আমার মনে হয় তুমি তোমার আন্টির জন্য অন্য একটা বড় কিছু কাজ করে দিচ্ছ। আন্টির জন্য আমি আবার কি বড় কাজ করব? আগে তো করেছ, বৌমার স্বার্থে তুমি আসিফ নামের একটা ছেলেকে অস্ত্রের মুখে কিডন্যাপ করেছিল। তোমার আন্টিও বলেননি, বৌমাও বলেনি, তবে আমি জানি তোমার বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলা টাকা পয়সা দিয়ে ধামা চাপা দেওয়া হয়েছে। আঙ্কেল, ওই দোকানে ডেকোরেশন চলতেছে তো, মানে 1 তারিখে ওপেন করতে হবে। আমি আসি আঙ্কেল। ঠিক আছে, যাও। ওয়ালাইকুম আসসালাম। রাজে বসে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, কিন্তু স্বামী একটা অঘটন ঘটে গেছে। যে অঘটন? তোর বুদ্ধি নিয়ে যে আসিফ সাহেব আমি কিডন্যাপ করিলাম, এটা আঙ্কেল জানিল কি? বাবা জানেন? হ্যাঁ, তাই তো করল। হ্যাঁ, মাকে আমি বলেছিলাম, কিন্তু ও মাই গড, মার তো বাবাকে বলার কথা না। বাই দ্য ওয়ে, তুমি কি স্বীকার করেছো? তুমি পাগল নাকি? আমি স্বীকার করব? আচ্ছা, আমার তো এত কাজ আছে না মনে হয়। আমার মনে হয় আমার বিজনেসের ব্যাপারে আন্টি আঙ্কেলের সাথে কোনো কথা হয়েছে। ওকে, সেটা করতেই পারে। স্বামী, আঙ্কেল কিন্তু আমার সন্দেহ করতেছে। হ্যাঁ, আমি তৈরি হয়ে যাচ্ছি। আমি তোমাকে কথা দিয়েছিলাম রিয়াকে তোমার কাছে এনে দেব। তুমি যেভাবে রিয়াকে ফিরিয়ে আনতে চাও সেভাবে আমি চাই না। আমি বলছি না যে এখনই আমি রিয়াকে এনে দিতে পারবো, তবে তুমি যদি দেখতে চাও সে ব্যবস্থা আমি করে দিতে পারি। কিভাবে? রিয়ার বাসায় চলো। ওটা রিয়ার বাসা না, রাজুর বাসা। রাজুর মুখ আমি দেখতে চাই না। রাজুর অ্যাবসেন্সে আমরা রিয়ার সঙ্গে দেখা করতে পারি। রাজু ফার্স্ট আওয়ারে অফিসে যায়।
রিয়া একা বাসায় থাকে। তুমি গিয়েছিলে নাকি? তোমাকে সাথে নিয়ে যাওয়ার ইচ্ছা। মেয়েকে তো খুব দেখতে ইচ্ছে করছে। তোমার বিয়ে তো আমাদেরকে দেখা করে ইচ্ছে নেই। ও হয়তো তোমাকে ভয় পাচ্ছে। ভয় না, রাজু ওকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করে দিয়েছে। এখনই অফিসে যাওয়ার পথে রিয়াকে দেখে যাই। কিন্তু ও যদি আমাদের সামনে না আসে, থানায় কত কান্নাকাটি করল, কিছুতে মেয়েটা আমাদের সামনে এলো না, তো আমি কি করে এত নিষ্ঠুর হলো? তোমাকে তো আমি কালই বলেছি পাবে না। রাজুকে অ্যারেস্ট করেছি? না মা, পুলিশ ইচ্ছে করলে 54 ধারায় অ্যারেস্ট করতে পারত, কিন্তু করেনি। এর কারণ কি তুমি বুঝতে পারছ? আচ্ছা মা, তাহলে কি টাকাটা ফেরত চাইব? ফেরত চাইলেও দেবে না। তুমি শাহিনকে একটু প্রেশারে রাখো, ভয় দেখাও, বলবে কাজ না করলে ওসিকে তুমি নালিশ করবে। ভাইয়া কোথায় বলতো? তোমার ভাইয়া তো সকাল 9টায় অফিস চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ভাইয়ার সঙ্গে অফিসে গিয়ে কথা বলে নেব। ঠিক আছে। ভাবি, তুমি নিশি নামে কোনো মেয়েকে চেনো? নিশি না তো, না এই মেয়েটা প্রতিদিন আমাকে ফোন করে। মেবি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। মেয়েটা খুবই মিস্টিরিয়াস ভাবি, ও আমার সব খবর রাখে। সব খবর রাখে মানে? সব খবর মানে ও কিভাবে যেন জানে তৃণার সঙ্গে আমার সম্পর্কের কথা, সুপ্রিয়ার সঙ্গে আমার বিয়ের কথা, ইভেন মারিয়ার কথাও জানে। মারিয়াটাকে ওর কথা তুমি আমাকে বলোনি? ও মারিয়া, মারিয়া আমার আসলে ইউনিভার্সিটি লেভেলের এক বন্ধু। ও কানাডা চলে গেছিল, আমাকে খুব পছন্দ করত। এই কয়েক মাস আগে আমার সঙ্গে দেখা করার জন্য সে আমাদের দেশে এসেছিল। এনিওয়ে ও এখন কোথায় থাকে? ও কানাডায়। মজার ব্যাপার হলো নিশি সেজুদির কথাও জানে। আশ্চর্য, তুমি নিশিকে কখনো দেখোনি? না, শুধু ফোনেই পরিচয়। অবশ্য আমি ভেবেছিলাম যে হয়তো তোমার সাথে বা রিয়ার সাথে পরিচিত হবে। রিয়ার পরিচিত হতে পারে, কিন্তু আমি চিনি না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারই জানো ভাবি, নিশির কণ্ঠস্বরটা একেবারে তোমার মতো। ইন্টারেস্টিং হতে পারে। আচ্ছা, তুমি নিশিকে জিজ্ঞেস করনি তোমার সম্পর্কে ও এত কিছু কি করে জানে? আমি জিজ্ঞেস করেছিলাম, বাট ও খুব মিস্টিরিয়াস, কিছুই বলেনি। সুপ্রিয়ার ব্যাপারে সে আমাদের বাড়িতে এসেছিল। তোমার তো ভুলে যাওয়ার কথা নয় বৌমা। জি না, মানে জি বাবা,
মনে পড়ছে। হাবিব তোমার কাছে টাকা পায়? একটা জরুরি কথা বলতে তোমাকে ভুলে গেছি। Duka duka duka।